नमस्कार बंधुरा, भ्रमण रसिक चैनेले आपनादेर स्वागत। आमी आपनादेर होस्ट तीर्थंकर। आज आमी एसेछि चुचुड़ोर एकटा पार्टिकुलार घाटे। ये घाटटिर नाम जोड़ाघाट। एटा जोड़ाघाट संलग्न एकटा एरिया। एखाने आमी पार्टिकुलार एकटा बाड़ीते एसेछि, जेई बाड़ीटी आपनारा आमार पिछने देखते पाच्छेन। ये बाड़ीटिर एकटा ऐतिहासिक तात्पर्य रयेछे, सेई जोन्नोई ये बाड़ीटिते आमी एसेछि। सेई बाड़ीटी এই বাড়িতেই ঋষি বঙ্কিমচন্দ্র 5 বছর নিজের জীবন অতিবাহিত করেছিলেন। ঋষি বঙ্কিমচন্দ্রের এমনি বাড়ি রয়েছে নৈহাটিতে, ঋষি বঙ্কিম কলেজের পাশে। কিন্তু ওই 5 বছর, 1877 থেকে 1882 সাল প্রায়, এই 5 বছর তিনি হুগলি জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। এবং সেই ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকাকালীন তিনি এই বাড়িতেই থাকতেন। তার আনন্দমঠ রচনায় তিনি বন্দে মাতরম গান লিখেছিলেন। সেই বন্দে মাতরম গানটি প্রথম এই বাড়িতেই গাওয়া হয়, এবং গানটি গাওয়া হয় মল্লার রাগে, এবং গানটি সুর দিয়েছিলেন ক্ষেত্রনাথ মুখোপাধ্যায়। 1881 সালের 12ই জুলাই এই গানটি এখানে সর্বপ্রথম গাওয়া হয় বলে সরকার থেকে এই বাড়িটির নামকরণ করা হয়েছে বন্দে মাতরম ভবন। চলুন এবার বাড়িটার ভেতরটা দেখে নেওয়া যাক। চুঁচুড়োর জোড়াঘাটের এই বাড়িটির নাম বঙ্কিম ভবন বা বন্দে মাতরম ভবন। এই বাড়িতে 1877 সালে হুগলি জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে এসেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জীবনের 5 বছর এখানে অতিবাহিত করেছিলেন। গঙ্গাতীরের এই বাড়িতেই লিখে গেছেন কিছু জনপ্রিয় উপন্যাস। সরকারি তথ্য অনুযায়ী এই বাড়িতে থাকাকালীন তিনি কৃষ্ণকান্তের উইল লিখেছিলেন। ১৮৩৮ সালে সম্ভ্রান্ত চট্টোপাধ্যায় বংশের যাদবচন্দ্র চট্টোপাধ্যায়ের ঘরে জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র। তার বাড়ি গঙ্গার ওপারে নৈহাটিতে হলেও হুগলি জেলার সাথে তার গভীর সম্পর্ক ছিল। তার পড়াশোনা হুগলি কলেজিয়েট স্কুলে আর হুগলি মহসিন কলেজে। পরবর্তীকালে ওকালতি পাশ করে যখন সরকারি পদে নিযুক্ত হন, তখন আনুমানিক 1877 সালে হুগলি জেলায় আবার আসেন। তখন এই বাড়িতেই তিনি থাকতেন। এই বাড়ির 3টি ঘর এখন দর্শকদের জন্য খোলা রয়েছে। 1টি ঘরে তথ্য ও সম্প্রচার বিভাগের অফিস রয়েছে। ঘরের দেয়ালগুলোতে বঙ্কিমচন্দ্রের জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলির বিবরণ পোস্টার্সের মাধ্যমে দেয়া। এরমই এক তথ্য অনুযায়ী জানা গেল 1881 সালের 12ই জুলাই এই বাড়িতে সর্বপ্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়। সুর দিয়েছিলেন ক্ষেত্রনাথ মুখোপাধ্যায় ও গানটি গাওয়া হয়েছিল মল্লার রাগে। এই গানটি তিনি রচনা করেছিলেন আনন্দমঠ প্রকাশিত হবার অনেক আগেই। অনেকের মতে গানটিও তিনি এই বাড়িতেই রচনা করেছিলেন। তবে পরবর্তীকালে বন্দে মাতরম গানে সুর দেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজ যে আমরা গানটা শুনি, সেই গানটি সুর দিয়েছিলেন কবিগুরু। বঙ্কিমচন্দ্র 1894 সালে দেহত্যাগ করেন। পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকার এই বাড়িটির সংস্কার করে এবং এই বাড়িটিকে আবার নতুন করে সাজানো হয়। আপনিও চাইলে কোনো এক বিকেলে এসে ঘুরে নিতে পারেন বন্দে মাতরম ভবন। আশেপাশে দেখে নিতে পারেন রানী রাসমণির স্মৃতিবিজড়িত ঘাট রাসমণি ঘাট, চুঁচুড়ো ডাচ সিমেট্রি আর হুগলি ইমামবাড়া। এখানে আসতে গেলে আসতে হবে হুগলি স্টেশন বা চুঁচুড়া স্টেশন। সেখান থেকে টোটো ধরে চলে আসুন জোড়াঘাট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মতামত। আমার এই প্রচেষ্টা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।